মালদাতে একটি বহুজাতিক ওষুধ নির্মাণকারী সংস্থা 67 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ছাটাইয়ের প্রতিবাদে মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে বিক্ষোভ দেখায় অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সদস্যরা। তাদের অভিযোগ, গত 2021 সালের 30 সেপ্টেম্বর এই বহুজাতিক ওষুধ নির্মাণকারী সংস্থাটি 67 জন সেলস কর্মীকে ছাটাই করে দিয়েছে। শুধু তাই নয়, ওই কোম্পানি অন্য একটি কোম্পানির কাছে তাদের কিছু উৎপাদিত ওষুধ ও কর্মীদের বিক্রিও করে দিয়েছে গোপনে। পাশাপাশি প্রতিনিয়ত রিপ্রেজেন্টেটিভদের ছাটাইয়ের হুমকি দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ বলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা জানিয়েছেন। আমরা সবাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমরা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন অ্যাফিলিয়েটেড টু ন্যাশনাল ফেডারেশন অফ সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। আজকে এখানে প্রোগ্রাম করছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে যারা চাকরি করতেন সানোফিতে, 67 জন এমন এমপ্লয়িকে সানোফি কোম্পানি 30 সেপ্টেম্বর 2021 টার্মিনেট করে। চাকরি এই বাজারে তাদের চাকরি নেই, 2 বছর ধরে তারা আন্দোলনরত। সেই তারই আমরা ক্যাম্পেইন হিসেবে আমরা এখানে যারা ডাক্তারবাবুরা যারা আউটডোরে যাবেন তাদেরকে আমরা এখানে দাঁড়িয়ে বিষয়টা আমরা রাখবো। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।